ঈদুল আজহায় মহান আল্লাহকে সন্তুষ্টি করতে পশু কোরবানি করে থাকেন বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা। দেশ ও সংস্কৃতি ভেদে এই উৎসবের রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য। তবে ভিন্নতা যতই থাকুক, সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বিশ্বের কোথাও মুসলিমরা কোরবানিতে গরু কিংবা ছাগলকে প্রাধান্য দেন, আবার কোথাও বা ভেড়া, মহিষ কিংবা উটি হয়ে ওঠে কোরবানির প্রিয় পশু। তাদের কোরবানির রীতিনীতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপনে দেখা যায় আলাদা আলাদা চিত্র। শুধু ঈদ পালনেই নয়, এদের নাম নিয়েও দেখা যায় ভিন্নতা। তবে সবার উদ্দেশ্যই হলো মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা। মুসলিম প্রধান দেশের কথা বললে সৌদি আরবের কথা আসে সবার আগে। এর বাইরেও সংযুক্ত আরব আমিরাত, ইরানের মতো দেশগুলোতে মুসলমানদের বসবাস সবচেয়ে বেশি। সারা বিশ্বের মোট মুসলিম সম্প্রদায়ের বড় একটি অংশই থাকে মধ্যপ্রাচ্যে। দেশটিতে মুসলমানদের মধ্যে দুম্বা, ভেড়া, গরু এবং ছাগল কোরবানি দেওয়া হয়ে থাকে বেশি। জনসংখ্যার দিক থেকে 24 কোটি মুসলিম বসবাস করেন পাকিস্তানে। দেশটির মোট জনসংখ্যার মধ্যে শতকরা 98% মুসলমানদের দখলে। কোরবানির জন্য বিশাল জনসংখ্যার এই দেশটিতে গরু, ষাঁড় এবং ছাগলকে প্রাধান্য দেওয়া হয় বেশি। এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মুসলিম সম্প্রদায় খুব অল্প বসবাস করলেও প্রায় বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন মুসলমানরা। বিশাল আয়তনের এই দেশে কোরবানি দেওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু বিধিনিষেধ, কারণ ভারতের সিংহভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ের এবং তাদের ধর্মে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে একেবারে আলাদা চিত্র দেখা যায় মুসলিম প্রধান দেশ তুরস্কে। দেশটির সরকারি তথ্য বলছে সেখানের 99% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তুরস্কে ঈদুল আজহাকে বলা হয় কুরবান বাইরামি। তুর্কির মুসলমানরা সাধারণত গরু, ছাগল ও ভেড়া কোরবানি দিলেও বাড়িতে কখনো কোরবানি দেন না তারা, বরং নিজেদের সুযোগ সুবিধা বিবেচনা করে কসাইখানায় কোরবানি দেওয়া হয় গরু। বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর বড় একটি অংশ থাকে আফ্রিকাতে। তবে আফ্রিকান দেশ নাইজেরিয়ার বেশিরভাগ মানুষই আবার মুসলিম। কোরবানির জন্য দেশটিতে ভেড়াই সবচেয়ে বেশি জনপ্রিয়। সেখানে ঈদুল আজহাকে বলা হয় ঈদুল কাবির। নুসরাত জাহান কলি, কালবেলা।